পরিবারের সবাই খবর নিচ্ছে উইথ কুইজ কি হাসি পুরীর গোপাল দাদাকে কি সুন্দর লাগছে উইকেন্ডটাই হলো মানে অক্সিজেনের মতো তোমার চোখে পড়তে আসি আমার কি খবর ওয়েলকাম টু পুরীস ফেয়ারিটেল লাইফস্টাইল আজকে তো রবিবার চলে এসেছে উইকেন্ডের সকাল কিন্তু হ্যাঁ উইকেন্ডের জন্য আমরা খুব অপেক্ষা করি সারা সপ্তাহ ধরেই অপেক্ষা করি যে উইকেন্ড আসবে আমরা একটু বেরোবো ঘুরবো খুব মানে খুশি মজা নিয়ে আসে হলো উইকেন্ড আমাদের মানে উইকেন্ডটাই হলো মানে অক্সিজেনের মতো সারা সপ্তাহের আমরা এনার্জিটা স্টোর করি আগের সপ্তাহে যেমন মানে আগের সপ্তাহে আমার শরীরটা একটু খারাপ ছিল আমাদের দুজনের কাফ ছিল পরিরও ছিল কিন্তু সেটা অনেকটা কমে গেছিল আস্তে আস্তে কিন্তু তারপরেই পরির ভাইরাল ফিভার হলো তো যে কারণে আগের সপ্তাহেও আমাদের লং উইকেন্ড থাকায় সোমবার দিন আমরা গেছিলাম সেই ওয়াটার ফলস দেখতে কাছেই মেনোমেনি ফলস কাছে বলতে খুব কাছে নয় সেখানে বাস রুট নেই তাই আমরা গেছিলাম উবার করে কিন্তু মানে এত সুন্দর ছিল কাছাকাছির মধ্যেই মানে 25-30 কিলোমিটারের মধ্যে এতও সুন্দর জায়গাটা মানে মন ভালো হয়ে গেছিল আর একটু রোদ গায়ে লাগলে তো ভীষণই ভালো লাগে কিন্তু এই সপ্তাহের উইকেন্ডটা আমাদের একটু অন্যরকম এই প্রথমবারের জন্য পরি অসুস্থ হলো প্রথমবারের জন্য ইউএসএতে এসে অসুস্থ হলো শুধু তাই নয় মানে ওর জন্মের পর থেকেই প্রথমবার পরি এইভাবে অসুস্থ হলো তো যে কোনো জিনিস প্রথমবার তো একটুখানি একটু মানে আর আমরা তো নতুন মা বাবা এক্সপিরিয়েন্সও তেমন নেই আর এখানে বাড়ির সবার থেকে এত দূরে হ্যাঁ খুব মিস করছি আর পরীকে এইভাবে সাফার করতে দেখে জ্বর 102-103 ছাড়িয়ে গেছে আর ডাক্তারকে যেটা বলাতে বললো যে আমরা মানে ওর আন্ডার আর্মে থার্মোমিটারটা দিয়ে আমরা যেটা দেখছিলাম প্রায় 102 ছাড়িয়ে 103-এর কাছাকাছি টেম্পারেচারটা ডাক্তার বললো যে আন্ডার আর্মসে মাপলে আমপিটে মাপলে হবে না ওটা ওর মাপতে হবে রেক্টামে তাতে কিন্তু মানে অ্যাকচুয়াল বডি টেম্পারেচারটা বোঝা যায় তো এবার থেকে এটাও আমরা মাথায় রাখবো তো রেক্টামের তার মানে +1 যেটা আমপিটের সেটার সাথে +1 মানে 104-এর কাছাকাছি হয়তো ওর জ্বর উঠে যাচ্ছিলো একদম নির্জীব হয়ে গেছিল আর ডাক্তার বলেছিল যে একদিন পর থেকে অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করতে আর একদিন দেখে কেননা ইমিউনিটি নিজে থেকে যতটা হোক গ্রো যাতে করে কিন্তু ওর গলায় ব্যথাটা বোধ হয় আছে যে কারণে ও কিছু খাচ্ছে না নিস্তেজ হয়ে গেছে তো ডাক্তারকে ইনফর্ম করে ডাক্তার বললেন যে না অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করে দিতে তো আমরাও দেরি না করে কালকের থেকে সন্ধ্যার থেকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়েছি যদি খাওয়ানোর চেষ্টা করছি তো অনেক সময় ও বমি করে ফেলছে তো যে কারণে ওকে খাওয়াতেও অত জোর করছি না বমির সাথে দেখছি যে একদমই কাফ উঠছে আর এত ছোট্ট মানুষ ও তো কেশে ওঠাতেও পারে না আজকে পরীর মায়ের মুখে হাসি ফুটেছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে পরী আজকে কিছুটা ঠিক আছে আপনাদের মুখে হয়তো এইটা শুনে অনেকের মুখে হাসি ফুটে উঠলো আমি জানি আপনাদের মুখেও হাসি ফুটলো আপনারাও পরীকে ভীষণ ভালোবাসেন সেটা আমি বুঝি তো কোনো মোমেন্টে মনে হচ্ছে যে হ্যাঁ বাড়ির কেউ নেই এত দূরে কিন্তু আবার কোথাও মানে প্রচণ্ড ভালো লাগা থাকে যখন দেখি ইউটিউব পরিবারের সকলের থেকে এত ভালোবাসা পরীর জন্য এত আশীর্বাদ আমাদের জন্য এত ভালো কামনা তো তখন মনে হয় না আমরা একা নই আমরা ভালোবাসায় ভরে আছি তো আর পরীর মায়ের হাসি দেখে তো বুঝতেই পারছেন যে পরী অনেকটা ভালো আছে হ্যাঁ মানে যে অবস্থা ছিল সেই থেকে ভালো আছে হ্যাঁ এখন ইরিটেট থাকবে ডাক্তার বলেছে এটা এখন অন্তত 4-5 দিন থাকবে ছোট্ট মানুষ তো না আমাদেরই জ্বর হওয়ার পর আমার 3-4 সপ্তাহ আগে আমার ভাইরাল ফিভার হয়েছিল আমার ওরকম 102-103 করে টেম্পারেচার উঠে যাচ্ছিল তো আমার জ্বরের পরে 1 সপ্তাহ আমার সেই ডাউন গেছে সেটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছিল সেই মানে কিছু যেন ভালো লাগছে না আর অসুস্থতা হলে একটা মন খারাপ হয় না সেটাই যেন যেন ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছিল আর ও তো কত ছোট্ট কথা বলতে পারে না মানে মাঝে মাঝে আমাদের যখন স্ট্রেস লাগে মানে লাগে হ্যাঁ যখন রাতে ঘুম হয় না ক্লান্তি লাগে স্ট্রেস লাগে মাঝে মাঝে রাগও হয় কিন্তু পরেই মনে হয় যে আহারে কি ছোট্ট কি অসহায় যে ও তো মনের কথাটাই বলতে পারে না তখন আর আমাদের ওর উপর রাগ কেন কিছুই হয় না মানে এটা শুভ আমি আমরা দুজনে আলোচনা করি দেখুন কিভাবে পরীকে দেখিয়ে দিই অনেকক্ষণ তো দেখলেন পরীর মাকে এবার পরীকে দেখিয়ে দিই এমন ঘুম পেয়ে গেছে জানেন না পরী ছোট্ট মনি কিরে পরি কে দিয়েছিল ছোট্ট মনি
এই হেয়ার ব্যান্ডটাকে ছোট্ট মনি দিয়েছে। একটা ছোট্ট মনি আছে, আর মনির মা হলো মনিমা, মানে আমার আমার কাকিমা। কাকিমা দিয়েছিল ওকে এটা অন্নপ্রাশনের সময়, মানে এটা এনে দিয়েছিল, তার সাথে ও যখনই ভালো দেখে তো ওর জন্য কিনে রেখেছিল। তো আজকে এটা পরিয়েছি, এটাই এখন ঘরে মাঝে মাঝে পরাই, এটাতেও ব্যথা পায় না। এ পরি তুম ঝিমিয়ে আছে, ও বাবা কুলে কুলে দুলছে। আর আজকে তো শুভর উইকেন্ড, আর হ্যাঁ, আর বাইরে এখন একদমই বেরোবো না আজকে। দেখলাম ওয়েদারে যে বিকালের দিকে আজকে কমবে, আর এখন টেম্পারেচার অলমোস্ট 16-17 ডিগ্রি, আর রাত্রেবেলা 12-13, রিয়েল ফিল হয়তো আরো কমে যাবে। মানে আমাদের শীতকালের একদম কনকনে শীত যেটা সেই রকম ঠান্ডা, এখানে অদ্ভুত ওয়েদার বলো শুভ। গরমকালে খুব গরম, দুদিন আগে গরমকালে কি পরশুই তো বোধহয় আমরা ফ্যান চালাতে হয়েছিল, পরশু বা পরশু তার আগের দিন রাতের বেলা, কালকে যখন সকালে আমরা কখন একটা আমি যখন বেরোই অফিসে তো বেরোতে হয়, মানে তখন মনে হচ্ছে যে হালকা টি-শার্ট মানে স্যান্ডো গেঞ্জির মতো জামা পরলে বোধহয় ভালো হয়, এত গরম। আর যখন বিকেলে অফিস থেকে বেরোনোর সময় মনে হয় বাপ রে কি ঠান্ডা বোধহয়, আর হাওয়াটা দিচ্ছে, লেক ব্রিজটা চলছে বিকাল বেলায়, ওই জন্য আমার অফিস তো এমনি লেকের ধারে না, ওখানে ঠান্ডাটা একটু বেশি আর হাওয়াটা দেয় না। হ্যাঁ শুভ ওটাই বলছিল যে প্রচন্ড ঠান্ডা, আর তবে হ্যাঁ আজকে বিকালে একটু বাইরে রোদটা হলে তো ভালো হয়, বা বাইরে বেরোলে দেখলাম যে বিকালের দিকে একটু সানি আছে, তখন একটুখানি বেরোবো, পরীকে একটুখানি সামনের পার্কটা থেকে ঘুরে আসবো, পরীর বোধ হয় ঘুম পেয়েছে বুঝলে। আর আমাদের ঘর কালকে তো ব্লগে দেখিয়েছিলাম কি অবস্থা দেখুন, আর আমরা এই যে টিভিতে একটু নাটক চালিয়েছি, আমাদেরও একটু মানে উইকেন্ডে মনটাও ভালো থাকবে। আর আমরা যদি ভালো না থাকি তাহলে পরীকে কি করে ভালো রাখবো, এইটা আমি আর শুভ প্রচন্ড মানে খুব এটা আমরা মানি যে আমাদের নিজেদের ভালো থাকতে হবে, তাহলে তো পরীকে আমরা ভালো রাখতে পারবো। এই দেখুন না পরী ঘুমিয়ে গেছে, বুঝেছো তো পরীটা, পরী ঘুমিয়ে যাচ্ছে, এখনো চোখ খুলছে। আর আমরা এই যে বাংলাদেশের নাটকগুলো এত ভালো লাগে আমাদের, আমরা বাংলাদেশের নাটকগুলো দেখি, এই এখন একটা নাটক চালিয়েছি তাশান তাশান নিশো, আমাদের খুব প্রিয়, কি বলো শুভ? নিশোর নাটক আজকাল বেশি ভালো লাগছে, যারা আমাদের বাংলাদেশের ভিউয়ার আছেন তারা তো মানে জানবেনই, আমরা প্রচুর নাটক দেখি, খুব ভালো লাগে। রিসেন্টলি একটা নাটকের গান নাটকটাই দেখলাম, মিজানুর রহমানের নাটক, ওটায় ওটাই তো আমার ভিউ নেই এইবারের ঈদের, কিন্তু ওটাই গানটা এত ভালো লেগেছে, কি যেন নাম ছিল নাটকটা বলো তো, শুরুটা সুন্দর, গানটা কি ভালো না? আমার কোনো ছাদ নেই আলো নেই, আমি যুছু না মাখি তোমার আলোতে, আমার কোনো দেশ নেই ভাষা নেই, আমার পৃথিবী বাঁচে তোমার আশাতে, আমার কোনো ছাদ নেই আলো নেই, আমি যুছু না মাখি তোমার আলোতে, আমার কোনো দেশ নেই ভাষা নেই, আমার পৃথিবী বাঁচে তোমার আশাতে, আমি তোমার মুখে গড়তে আসি আমার একটা ঘর, আমি তোমার চোখে পড়তে আসি আমার কি খবর, আমি তোমার মুখে গড়তে আসি আমার একটা ঘর, আমি তোমার চোখে পড়তে আসি আমার কি খবর। গানটা সত্যি ভীষণ ভালো লেগেছে, বাংলাদেশের গানগুলো এক একটা ভীষণ ভালো লাগে। তো আমরা আজকে তো বেরোতে পারবো না, আপনাদের দেখিয়ে আনি বাইরে কেমন মানে বৃষ্টি, বাইরেটা একবার দেখুন, এখানে বৃষ্টি হয়ে আমাদের বারান্দা তো পুরো ভিজে গেছে, এখনো বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টিটা কখন থামবে তার কিন্তু কোনো ঠিক নেই। একদম পুরো মেঘ করে আছে, পুরো গ্লুমি ওয়েদার একদম, এখন
ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টি হলে ঠান্ডাটাও খুব বেড়ে যায়। এইবারে এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা হওয়ার পরে যখন আকাশটা পরিষ্কার হবে তখন খুব হাওয়া হবে আর ঠান্ডা পড়বে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ঘরে যাই তাড়াতাড়ি। পরি গান শুনতে খুব ভালোবাসে, আমাদের কমেন্টেও দেখলাম অনেকে বলছে যে গান শোনাতে। হ্যাঁ, আমি গান করলে দেখি ও ঘুমিয়ে পড়ে, বা সন্ধ্যাবেলায় যখন অষ্টোত্তর শতনামটা পড়ি ওকে কোলে নিয়ে আস্তে করে তুলিয়ে তুলিয়ে ও না ঘুমিয়ে পড়ে। আর হ্যাঁ, এখানে ডাক্তার বা অন্য অনেকেই বলে যে কো স্লিপিং না করতে বা ক্রিবে রাখতে, আমরা না প্রাণে ধরোকে ক্রিবে রাখতে পারি না, এটা আমাদের একদম নিজস্ব মত যে হ্যাঁ। আর আমাদের ইন্ডিয়ার ওই ডাক্তারবাবুর সাথেও আমরা আলোচনা করেছি, আমরাও তো কো স্লিপিং করেছি, মা বাবার আদরে মা বাবার কোলের কাছে মায়ের কোল ঘেঁষে শুয়ে থেকেছি, বাবার কোলে দুলেছি, কই এখন তো আর আমরা দুলি না। আমার তো মনে হয় যে এতে বাচ্চা যেন মা বাবার কাছে থেকে জড়িয়ে ধরে যেন আরো কনফিডেন্ট হবে, ভালোবাসা থাকবে। হ্যাঁ, আমাকে জড়িয়ে ধর, আমার বুকের কাছে চলে আসে, ওর বাবার বুকের কাছে চলে যায়, এটা একটা ভালো লাগা। এটা থেকে ওকে বঞ্চিত করব আমরা, ওকে আমরা ক্রিপ কিনিও নি, ওজন আমাদের ঘরে ক্রিপ নেই, ভয় পেলে তো মা বাবা আছে আমার কাছে। হ্যাঁ, আর ইউএসএ তে অনেকে বলে যে হ্যাঁ কটটা ম্যান্ডেটরি না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, বা আমাদের এখানে কিন্তু কট ম্যান্ডেটরি সেরকম কিছু বলেনি। হ্যাঁ, ডাক্তার বলেছে যে তোমরা ক্রিবে রাখতে পারো, কিন্তু আমরা ক্রিবে রাখি না। আর আরেকটা যেটা কথা বলে রাখি, পরির এখানে পেডিয়াট্রিশিয়ান কিন্তু ইন্ডিয়ান, মানে উনি এখন এখানকার সিটিজেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি বর্ন ইন ইন্ডিয়া, যে কারণে উনি মানে আমাদের ব্যাপারটা অনেকটা বোঝেন। এবার উনি অন্য একটা হসপিটালে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, মানে উনি নিজে ওই জায়গায় এখন বসবেন, ওটা আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূর, 20 কিলোমিটার না গো, আমরা দেখলাম চেক করে, কিন্তু তাও আমরা ওনার কাছেই যাব, মানে বাস রুট নেই তো আমরা ওভার করেই চলে যাব। ও তো হয়তো মাসে দু মাসে একবার তো ডাক্তারের কাছে চেক আপ, তো তখন আর এমার্জেন্সি হলেও তো উবার আছেই, ওনাকেই দেখাবো। উনি নিজেও বললেন যে আমি ঠিক যেভাবে বুঝবো, মানে আমাদের আমার সাথে যতটা তোমরা আর কি কমফোর্টেবল হবে অন্য কারোর কাছে না হতে পারো। ডাক্তার বলে বললেন যে কাছের হসপিটালে একজন ডাক্তার রাখতে, আমরা সেটাই ভাবছি সেটাই। পুরি ঘুমিয়ে গেছে আর আমাদের ঘর পুরো ছত্রাখান হয়ে আছে, আর আমি আজকে একটু ছবি আঁকবো বলে রং টংটা বের করেছি, আর ঘরটাও পরিষ্কার করব, সব করি আমরা টুকটুক করে। আজকে আমাদের উইকেন্ড হলো এই তাশানের নাটকের সাথে, এই নাটক শেষ হলে হয়তো আবার অন্য নাটক চলবে, অন্য গান চলবে। আর হ্যাঁ, পুরের গোপাল দাদাকে একবার দেখিয়ে আসি, গোপাল দাদা বসে আছে, দেখুন গোপাল দাদা একটা সুন্দর জামা পরেছে আজকে, দেখুন তো গোপাল দাদা কি সুন্দর লাগছে না, পুরের গোপাল দাদাকে কি সুন্দর লাগছে, জামাটা কি সুন্দর না, সে পোস্টে এসেছিল, আমার বাবা পাঠিয়েছিল, গোপাল দাদার আরো পুজোর জামা আসবে, পরিরও জামা আসছে পুজোর, পরির ঠাকুরদা ঠাকুমা পাঠাচ্ছে। একটা জিনিস দেখুন, এই যে কাছে বৃষ্টির জল লেগে আছে, বৃষ্টির দিনে মন খারাপ যেন বেশি হয়, আমার বৃষ্টি খুব প্রিয় কিন্তু হ্যাঁ বৃষ্টি যেন একটু মন খারাপ আনে। বাইরে দেখুন জল পড়ছে, যে জমে জমে আছে জল, তার ভেতরে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর এই জমা জল দেখলেই মনে হয় নৌকা ভাসায়, কাগজের নৌকা, তাই না শুভ? বাইরে বেশ হাওয়া দেখছেন, কেমন গাছের পাতাগুলো নড়ছে। আর গোপাল দাদার এই টুনি লাইট গুলো আমরা রিসেন্ট এনেছি, এটা আবার জন্মাষ্টমীর সময় ছিল না, কি সুন্দর পাতা দেখেছেন, ইয়ের ম্যাপেলের লিফ, এটা আমার খুব ভালো লেগেছে। আর এটা ব্যাটারি দিয়ে আর খুব বেশি হিট হয় না, এটা রিস্ক কম, একদম ছোট, এটা জলেই আমাদের, আজকে সকাল থেকেই জ্বালালাম, এমনিতে সন্ধ্যাবেলায় জ্বালাই। আর সেই জন্মাষ্টমীর মোমবাতিগুলো তো আছে, আর এই সেন্টেড ক্যান্ডেলগুলো জ্বালালে ঘরে ভালো গন্ধ হয়। তবে হ্যাঁ, যেহেতু এখন দরজা জানলা সব বন্ধ, আমরা খুব বেশিক্ষণ জ্বালিয়ে রাখি না, এই একটু আগেই পুজো দিয়েছি, তাই আর হয়তো 5 মিনিটেই বন্ধ করে দেবো, একটু গন্ধটা হলেই। আর আর ঘর নোংরা থাকলে যেন মন খারাপ মন খারাপ লাগে। আরো একটা ব্যাপার যেটা আমাদের মনে হয়, যেটা এটা আমাদের এক্সপিরিয়েন্স, যে নোংরার মধ্যে নোংরা বেশি হয়, মানে নোংরা আছে মনে হয় এখানেই ফেলে রাখে, কিন্তু পরিষ্কার জায়গাটা কিছু ফেলতে কেমন একটা হয়। আর আমার মনে হয় এই জন্যই এইখানে কিন্তু রাস্তাঘাটে যেহেতু কেউ ফেলে না, নোংরা নেই, আমরাও ফেলে না, হয়তো আমরা চকলেট বা বিস্কুট খেলে আমি খোসাটা পকেটে রেখে দিই, ইন্ডিয়া কিন্তু চিপস খেলে দিই, চিপস খেয়ে মানে এটা মানতে মানে দোষ নেই, আমরাও ফেলি,
ফেলি, ওটা আমাদের দোষ। ইভেন কোথাও খেয়ে হয়তো খবরের কাগজের ঠোঙাটা ফেলে দিলাম বা হয়তো একটা লজেন্সের মোড়কে ফেললাম, কিন্তু সেই আমরাই কিন্তু এখানে ফেলি না, ব্যাগে রেখে দিই, পকেটে রেখে দিই। তো মনে হয় চারপাশে সবাই করছে দেখে, বা এটা আমি তো নিজের ঘর থেকে বুঝছি যে আমাদের ঘরে এই যে নোংরা আছে, তো ওষুধের ফয়েলটা হয়তো খুলে ওই জায়গাতেই ফেলে দিলাম, কিন্তু ঘর যখন পরিষ্কার থাকে তখন কিন্তু করি না। এই তিন দিন ধরে এটা কিন্তু মানে এটা আমাদের এক্সপিরিয়েন্স তিন চার দিনে। আর হ্যাঁ, বাচ্চা অসুস্থ থাকলে কি যে চলে মা বাবার আপনারা তো জানেনই। পরীকে পরীর বাবা বাড়িতে থাকলে কোলেই নিয়ে থাকে। আর একটা মজার কথা জানেন, হসপিটাল থেকে যেদিন প্রথম পরীকে আনলাম, আমার তো কোভিডে ডেলিভারি হয়েছিল, আমার কোভিড ছিল তখন, মানে আমার হাই রিস্ক, আর এমনিতেও আমার হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, আমি এন্ডোমেট্রিওসিস পেশেন্ট, তো সেসব গল্প না হয় আমি পরে বলবো। তো লং স্টোরি, আমার লং স্টোরি, ওটা একটা লং স্টোরি। পরীকে আমরা কিভাবে পেয়েছি, পরীর এইভাবে আসার কথা ছিল না, ইভেন আমাকে তো IVF করতেও বলা হয়েছিল। তো আমার নর্মাল মানে আমার 23 বছর বয়স থেকেই বলে আসা হচ্ছে যে আমার হয়তো নর্মাল প্রেগনেন্সি আসবে না, আমার দুটো ওভারিতেই সিস্ট ছিল। শুধু তাই নয়, প্রেগনেন্সিতেও অনেক রিস্ক আছে যে আমার সিস্টের ওভার গ্রোথ হয়েছিল, ইভেন এমনও কন্ডিশন আছে যে বায়োপসি টেস্ট করতে হবে। আমি হসপিটালাইজ ছিলাম চারবার হসপিটালাইজ ছিলাম 16 সপ্তাহের মধ্যে, তো জানতাম না পরী আমাদের কোলে, সেই পরী এখন এসেছে। এগুলো আরও বেশি মনে পড়ছে, কালকে রাত্রে পরী যখন জ্বরটা তো কমে গেছে, এখন কাফটা আছে, খুব কাশি তুলছে, তো আমরা ওর সেই ছোট্টবেলার ভিডিওগুলো দেখছিলাম সে হসপিটালে। আমি প্রথম 4 দিন পরীকে পাইনি, জানেন আমি ওটিতে জাস্ট কয়েক সেকেন্ড পরীকে পেয়েছিলাম। সেসব গল্প আপনাদের বলবো, 4 দিন পর আমরা পরীকে ছুতে পারি, সেসব গল্প কখনো অন্য ব্লগে তো অবশ্যই আসবে, আপাতত ঘরটা গুছিয়ে নিই, বুঝলেন? সেসব গল্প আপনাদের আলাদা করে বলবো যে কিভাবে পরীকে পেলাম, মানে হ্যাঁ সত্যিই এটা গোপালের আশীর্বাদ। জয় গোপাল, আমরা পরীকে গোপাল ছানা বলি, গোপাল পরীকে দিয়েছে তাই পরী হলো গোপাল ছানা। মানে পরীকে গোপাল দাদা দিয়েছে, সুস্থ রেখেছে, সবসময় পরীর গোপাল দাদা সাথে থাকে। আর হ্যাঁ, কালকে কাঁদছিল দেখছিলেন যে গোপালকে সামনে দিলে, মানে আমরা সবাই হয়তো জোর পাই কোথাও, এগুলো তো সবই বিশ্বাস, কিন্তু হ্যাঁ কোথাও মনে হয় হ্যাঁ কেউ একজন আছে আমাদেরকে ঘিরে রেখেছে, এটা সবসময় ফিল করি আমরা। তো পরীর গোপাল দাদাকে যখন ওর বুকের উপর দিলাম, পরী অনেকটা যেন মানে একটু মানে কান্নাটা থামলো। আর গোপাল তো সব জায়গায় যাই আমাদের সাথে, সবসময় আছে, ও তো ফ্যামিলি মেম্বার। আর আমি আজকে একটু ছবি আঁকবো, একজনের জন্য আঁকবো ছবিটা, অনেকদিন ধরে আঁকবো ভাবছি, শুরু করতে পারছি না, আজকে শুরু করবো কিছুটা, আজকে বাইরে বেরোন, আজকে একটু মার্কেটিং করতে যাবো ভেবেছিলাম, তা মানে গেলেও শুভ হয়তো একা যাবে, কিছু নেসেসিটিস দরকার, শুভ একবার চলে যাবে, একদম বাড়ির কাছেই তো বলেছিল বিকালবেলা আমাদের নিয়ে যাবে, কিন্তু এখন আর বাইরে এত মেঘলা একদমই যাবো না। কালকেই মানে কেমন সানি ওয়েদার ছিল কালকে আমাদের ভিডিওতে, তো সেই ওয়ালগ্রিনের ওখানে শুভ গেল ডাক্তার দেখিয়ে ফিরে, চকচকে রোদ ছিল, আপনারা তো লক্ষ্যই করেন, অথচ আজকে কেমন ভোল বদল একবার দেখে নি, হয়তো বিকালেই আবার রোদ উঠবে, এখানে এরমই ওয়েদার, আর রোদ উঠলে তেমনি গরম। অনেক বিশাল বড় দেশ ক্যালিফোর্নিয়া সাইড বা অন্য অনেক জায়গায়, ওখানে সবসময় যেন বসন্তকাল, হ্যাঁ ওখানে টেম্পারেচার বাড়ে অ্যারাউন্ড 35 হয়, কিন্তু এইটা একটা অদ্ভুত, মানে এখানে শীতকালে -40 অব্দি রিয়েল ফিল চলে যায়। তুষারদাদের বাড়িতেই আছে পরীর তুষার কাকা, ওরাও খুব খবর নিচ্ছে যে ওরা পরীকে খুব ভালোবাসে, দাদাও অনেকবার খবর নিয়েছে, শতাব্দী অনেকবার খবর নিয়েছে, ইউটিউব পরিবারের সবাই খবর নিচ্ছে, ভালোবাসা সবার আছে, আপনারা ভালোবাসেন পরীকে, সবার শুভকামনা আছে জানি, তাও প্রার্থনা করবেন যেন আমরা পরীকে এইভাবেই ভালোভাবে রাখতে পারি। একটা জিনিস লক্ষ্য করুন, পরী ভালো আছে বলে পরীর মা বাবারও চোখ মুখ অনেক ভালো হয়ে গেছে, যদিও আমাদের প্রায় 3 রাত তেমনভাবে ঘুম নেই, কিন্তু হ্যাঁ আমরা ভালো আছি, আজকে আমরা ভালো আছি, ঠিক আছে, ঘর গুছিয়ে গুছিয়ে ফেলি আমরা, আবার দেখা হচ্ছে। Thank you.
তখন দুপুরবেলা বললাম যে ঘরটার গুছিয়ে নিই, আর ভাবছিলাম যে বিকালে যদি বৃষ্টি কমে তো বেরোবো, কিন্তু প্রচণ্ড বৃষ্টি বাইরে একদম, তারপরে আরো ঝমঝম করে। মাঝখানে দুপুরে খাওয়া দাওয়া করে পুরীর বাবা গিয়ে একবার ইয়ে করে এসেছে, একবার বাজার করে এসেছে, আমরা আর বেরোইনি, কিছু দরকারি জিনিস ছিল সেইগুলো আনতে। আর উইকেন্ডে তো এ সপ্তাহে বেরোনো হলো না, কিন্তু তা বলে কি আমরা উইকেন্ড সেলিব্রেট করবো না? কি বলো? নিশ্চয় করবো। কিভাবে করছি আপনাদের দেখিয়ে দিই। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন ঘর ক্লিন করে ফেলেছি আমরা, আমাদের রান্নাও বেশ কিছু হয়েছে, ডাল মাছ ভাজা, রুই মাছের ভাজা, আর বাঁধাকপির মটরশুঁটি আলু দিয়ে তরকারি, কিশমিশ টমেটো অ্যাপ্রিকট এইসবগুলো দিয়ে ইয়ে করেছি, চাটনি করে রেখেছি বেশ অনেকটা, শুভ চাটনি খেতে ভীষণ ভালোবাসে। আরও কিছু করেছি, মেটে চচ্চড়ি, আর কিছু মিষ্টিও ফ্রিজে আছে, তো খাবার আবার স্টক হলো বেশ কিছুটা। আর কালকে ব্রেকফাস্টের জন্য দেখি আজকে একটু পাস্তাও করে রাখবো। এখন সন্ধেবেলা, আমরা তাহলে উইকেন্ড সেলিব্রেট করছি কীভাবে আপনাদের দেখাই। আমাদের উইকেন্ড সেলিব্রেশন, একটা সুন্দর ইয়ে পেতেছি, একদম সুতোর কাজ করা, দেখুন এটা একটা টেবিল ক্লথ পেতেছি, টেবিলটাকে একটু গুছিয়েছি, এমন কিছুই নয়, কিছুই আয়োজন নয়। আর এটা একটা কেক, এটা পরীর সুস্থতার জন্য, আর এইবার আমাদের উইকেন্ড সেলিব্রেশনের জন্য পরীর বাবা নিয়ে এসেছে। আর যেটা নিয়ে এসেছে ওইটা একটা, আমি ক্যান্ডেল খুব ভালোবাসি, ওই জন্য পরীর বাবা একটা খুব সুন্দর ওই সেন্টেড ক্যান্ডেল নিয়ে এসেছে, ওটার একটা ঢাকনাও আছে, ওটা খোলা মাত্র এত সুন্দর গন্ধ, মন ভালো হয়ে গেছে। পরী ঘুমিয়ে পড়েছে, পরী পরী জামা পরেছে। আমরা ভাবলাম যে পরীকে পরী জামা পরিয়ে আপনাদের সাথে একটু দেখা করাবো, কিন্তু বেচারি একদম ঘুমিয়ে গেছে, আমরা ওকে আর ডাকবো না। আর বাবার কোলের থেকে, বাবার বুকের থেকে আরাম আর কি হতে পারে। ওর ওই ইউনিভার্সিটি বাস স্ট্যান্ডে একজন ভদ্রলোকের কোলে একটা বাচ্চা, ঠিক এইরকম বয়সী ছিল ওই বাচ্চাটা, ওর বাবার কোলের মধ্যে শুয়েছিল। তো তখন আমি তাকে বলছি যে হ্যাঁ, এর থেকে শান্তির বোধহয় কিছু হতে পারে না। সেই ভদ্রলোকের হাসিটা এখনো আমার মনে আছে, আর ওই বাচ্চাটা ঘুমিয়ে ঘুমিয়ে হাসছিল। দেখুন পরী ঠিক কতটা শান্তিতে ঘুমাচ্ছে ওর বাবার কোলে। আর এই জামাটা পরী পেটে থাকতেই পরীর বাবা কিনে রেখেছিল পছন্দ করে, পরী জামা, তখন যখন আমি 7 মাস প্রেগনেন্ট, 7 মাসের সাধের সময় ও এটা কিনে রেখেছিল। তো এইটা আমাদের উইকেন্ড সেলিব্রেশন, তেমন কিছু না, চিপস, কুকিজ, চা, আর আমরা তো লিকার চাই বেশি খাই, মাঝে সাঝে শখ করে দুধ চা, সেটা তো আপনাদের বলেছি। সবসময় উইকেন্ড কাটাতে যে অনেক বেশি কিছু লাগবে এমন কিছু নয়, এইটুকুতেও কিন্তু ভালো থাকা যায়। চাটা ঠান্ডা হয়ে যাবে, শুধু চাটা খাও। গোপাল আছে ও ঘরে, আমাদের পরীকে সুস্থ রাখে, ভালো রাখে যেন, আর আপনারাও আশীর্বাদ করবেন, আমাদের থেকে বড় যারা আছেন অবশ্যই তারা সবাই আশীর্বাদ করবেন আমাদের, যেন আমরা পরীকে ভালোভাবে রাখতে পারি। আর আমাদের সমবয়সী বা আমাদের ছোট যারা আমাদের ভিউয়ার আছেন, সেই ইউটিউব বন্ধুরা, তারা অবশ্যই শুভকামনা রাখবেন যেন আমাদের ছোট্ট পরীকে আমরা ভালো রাখতে পারি। আমরা জানি আপনারাও পরীকে কত ভালোবাসেন। এখন পরীর হাসির মুখটা দেখাতে পারলাম না, কিন্তু দুপুরে পরী ভীষণ হাসছিল, সেই ফটোও আমরা আপলোড করে দিচ্ছি। একটু শরীর ভালো থাকছে, কিন্তু অ্যান্টিবায়োটিক খাচ্ছে বলে না ঝিমিয়ে আছে। এখন এই ক্যান্ডেলগুলো চলো, এই ক্যান্ডেলগুলো দিয়ে এত সুন্দর গন্ধ হয়, মনটাই ভালো হয়ে যায়। আর ভালো গন্ধ আর চারপাশটা পরিষ্কার থাকলেও মন অনেক ভালো হয়। কদিন ধরে ঘরের যা অবস্থা হয়েছিল, আমাদের কিছুই ভালো লাগছিল না। পরি ভালো হয়ে গেছে, এবার আস্তে আস্তে আবার ভালো লাগবে। একটু আদা চা, লিকার চা, কুকিজ আছে, চিপস কটা নিয়েছি। আর আপনারাও ভালো থাকবেন, মাঝে মাঝে না এইভাবে আলু পোস্ত ডাল ভাত দিয়েও ক্যান্ডেল লাইট ডিনার করে সেলিব্রেট করবেন, দেখবেন কত ভালো লাগে যে ক্যান্ডেল লাইট ডিনার আলু পোস্ত দিয়ে করলো। আর এই ফুলটা দেখুন, কি ফুল তুমি বলো, কি ফুল এটা? রাস্তা থেকে পাওয়া ফুল, রাস্তার ধারে এটা ফুটেছিল, দেখতে ভালো লাগলো, নিয়ে চলে এলাম। যেদিন পরিশে খুব জ্বর, পরশুদিন জ্বর, মানে দ্বিতীয় দিন পরির জ্বর, এদিন পরি বাবা রাস্তার থেকে এরকম ফুলটা নিয়ে চলে এসেছে, যাতে মানে একটু মানে ভালো জিনিস দেখলেও না মন ভালো থাকে। আর
সত্যি এটা আবারও বলবো যে আমরা মা বাবারা যদি ভালো থাকি তাহলেই তো বাচ্চাকে একটা সুন্দর সুস্থ জীবন দিতে পারবো, মানে তাকে একটা হাসি খুশি জীবন দিতে পারবো। আর আমাদের হাসি দেখলেই পরি হাসে, তো আমরা যত পজিটিভ থাকবো যত ভালো থাকবো পরি ততই হাসি খুশি ভাবে বেড়ে উঠবে। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করবেন। আজকে আসছি, ভালো থাকবেন, টাটা, বাই বাই।